আমাদের বর্তমানে একটু বেশি হচ্ছে সাসপেনশনের হচ্ছে প্রবলেমটা হচ্ছে, কারণ হচ্ছে বর্ষা শেষ হয়ে গেছে, আবার বাংলাদেশের রাস্তাঘাটটা একটু কাজ করার কারণে রাস্তার হচ্ছে বেশি খারাপ হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় বড় বড় গর্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। ঠিক আছে, তো এইগুলা থেকে আবার হচ্ছে গাড়ির একটু বয়সও হয়ে যাচ্ছে, আমরা যেনারা রিকন্ডিশন গাড়ি কিনছি 5 বছর 6 বছর 7 বছর হয়ে গেছে, তো সব মিলে হচ্ছে সাসপেনশনের হচ্ছে প্রবলেমটা ইদানিং হচ্ছে ভালো একটা বলা যাচ্ছে, যে কাস্টমাররা কাজ করতে আসতেছে মানে ভালো প্রবলেম হচ্ছে, প্রতিদিনই আপনার হচ্ছে সাসপেনশনের কাজটা থাকতেছে। তো এর মধ্যে এই গাড়িটা হচ্ছে সাসপেনশনের হচ্ছে সমস্যা যেটা নিয়ে আসছিল প্রথমে, যে উনি হচ্ছে দুইটা টায়ার লাগাইছে, এখানে দুইটা টায়ার আছে দুই পাশে, তো উনি হচ্ছে টায়ার চেঞ্জ করছে। তো এই যে টায়ার দেখে একেবারে ব্র্যান্ড নিউ টায়ার, একেবারে ব্র্যান্ড নিউ টায়ার উনি লাগাইছে। তো টায়ারের যে সমস্যাটা হচ্ছে, উনার আগের যে টায়ার ছিল এক পাশে হচ্ছে ক্ষয় হয়ে যায়, আপনার যে কোনো এক সাইডে, বাইরের সাইডে ক্ষয় কিংবা ভিতর সাইডে ক্ষয়, যে কোনো এক সাইডে ক্ষয় হয়ে যায়। তো এই যদি এই সাইডগুলো ক্ষয় হওয়া শুরু করে, তাহলে আপনাদের বুঝে নিতে হবে যে আপনার গাড়ির সাসপেনশনের অ্যালাইনমেন্টের কোনো একটা সমস্যা আছে। তো যদি অ্যালাইনমেন্টটা প্রথমে আপনাকে চেক করতে হবে, যে অ্যালাইনমেন্টটা যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আপনি সুতা দিয়ে কিংবা হচ্ছে 3D অ্যালাইনমেন্ট কিংবা 2D, যার কাছে যে অ্যালাইনমেন্ট মেশিন আছে সেখানে আপনি হচ্ছে অ্যালাইনমেন্টটা করে নিতে পারেন, কিংবা সুতা দিয়ে আপনি করে নিতে পারেন। তারপরেও যদি এরকম প্রবলেম হয় যে চাকা আপনার খাচ্ছে, তাহলে আপনার সাসপেনশনের চেককে চলে যেতে হবে। তবে যেখানে আপনি অ্যালাইনমেন্টটা চেক করতে যাবেন কিংবা ঠিক করতে যাবেন, সেখানে আপনি একটু সাসপেনশনটাও চেক করে নেবেন, যে আপনার সাসপেনশনের মধ্যে বুশ কিংবা হ্যাঙ্গার বুশ, লিং রড, টায়ার রড এগুলো ঠিক আছে কিনা। যদি এগুলো ঠিক থাকে তাহলে তো আপনি অ্যালাইনমেন্ট করলে ঠিক হয়ে যাচ্ছে, আর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার অ্যালাইনমেন্ট করলেও ঠিক থাকবে না, কারণ কিছুদিন পরে ওটা ছাড়ে দিবে, অ্যালাইনমেন্টটা মিস হয়ে যাবে। অ্যালাইনমেন্ট মিস হলে আপনার হচ্ছে চাকার যে কোনো এক সাইডে কিংবা দুই সাইডে কিংবা মাঝখানে ক্ষয় হওয়া শুরু হয়ে যাবে, এক কথা হচ্ছে চাকা ক্ষয় হওয়া শুরু হয়ে যাবে। তো এইরকম প্রবলেম যদি আপনাদের গাড়ির আপনারা পান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনাদের হচ্ছে এই যে আমরা এখানে সব খুলে রাখছি দেখতে পাচ্ছেন, তো এখানে হচ্ছে হ্যাঙ্গার বুশগুলো একেবারেই খারাপ, একটু দেখো তো একেবারে দেখবেন ছিঁড়ে বের হয়ে গেছে হ্যাঙ্গার বুশগুলো। তারপর হচ্ছে লিং রড গুলো যদি দেখেন একেবারে হাত দিয়ে হালকা করে ঘোরানো যাচ্ছে, আর বল জয়েন আছে এখানে, বল জয়েন গুলো যদি দেখেন আপনার এগুলাও খুব নরম হয়ে গেছে, দেখেন একেবারে হালকা করে, যদি এটা একেবারে হার্ড থাকে প্রচুর। আর সেই সাথে হচ্ছে উনার স্টারিং যে বক্সটা আছে, এই স্টারিং বক্স থেকে একটা শব্দ হচ্ছে, একটা যে স্টারিং বক্সের যে শব্দ থাকে ঘটঘট করে শব্দ হয়, সেই ঘটঘট করে শব্দগুলো আছে। তো এই কারণে স্টারিং বক্সটা আমরা হচ্ছে এবার চেঞ্জ করব না, আমরা রিপেয়ার করব, কারণ স্টারিং বক্স ফার্স্ট টাইম রিপেয়ার করলেও ভালো হয়, অনেকদিন চলে, এই জন্য আমরা প্রথমে রিপেয়ার করব আর বাকি পার্টসগুলো চেঞ্জ করব। আর উনার হচ্ছে হপসের যে বিয়ারিংটা আছে, এই হপসের বিয়ারিং থেকেও একটা শব্দ হচ্ছে ঘুরাইতে গেলে, একটু ঘুরাও, ঘুরাইতে গেলে একটা শব্দ হচ্ছে, একটু হালকা হয়তো বা শুনতে পাইছেন একটা শব্দ, তো হপসের বিয়ারিং থেকে একটা শব্দ আছে। আর ডিস্ক ড্যাম গুলো আমরা টার্নিং করে দেবো, ব্রেক প্যাড গুলো ভালো আছে, ব্রেক প্যাড গুলো ঘষে ডিস্ক ড্যাম গুলো টার্নিং করে আমরা এই গাড়িতে হচ্ছে ফিটিং করে দিব। তো এই সব মিলে হচ্ছে, যেহেতু গাড়ির অনেকগুলো প্রবলেম আছে, আমরা পুরো বারটা ধরে নামাই নিছি এবং হচ্ছে জিনিসগুলো খুলছি, আর আপনাদেরকে হচ্ছে এগুলা আমরা কমপ্লিট করবো, এবং এই গাড়ি আশা করি এগুলো কমপ্লিট করলে এই গাড়ির যে সমস্যাটা নিয়ে আসছে সেই সমস্যাটা আর থাকবে না, এবং চাকা যে খাওয়ার যে ব্যাপারটা আছে চাকাও আর খাবে না। আর নতুন টায়ার লাগার আগে অবশ্যই আপনারা হচ্ছে এই জিনিসগুলো আগে চেক করে নেবেন, যে আপনার গাড়ির সাসপেনশন সিস্টেমটা ভালো আছে কিনা, না হলে নতুন টায়ার লাগায় অযথা আপনাদের হচ্ছে শুধু টায়ার লাগানোর টাকাটাই নষ্ট হবে, বেশি দিন চালাইতে পারবে না, দেখা যাবে যে এক মাসের মধ্যে দেখুন আপনার চাকা পুরো ক্ষয় হয়ে লেভেল হয়ে গেছে, আবার নতুন টায়ার কিনতে হচ্ছে। আর বর্তমানে কিন্তু টায়ারও খুব সস্তা না, আগের মতন কিন্তু কম দামে টায়ার পাওয়া যায় না, এখন টায়ার কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়ে যাচ্ছে, আগের চেয়ে ডবল হয়ে গেছে দামগুলো। তো এই সব বিষয়গুলো আপনারা মাথায় রাখে হচ্ছে টায়ার চেঞ্জ করবেন, গাড়িগুলো চালাবেন, আর আপনার গাড়ির টায়ার হচ্ছে ক্ষয় হচ্ছে কিনা মাসে একবার হলেও আপনারা একটু টায়ারটা লক্ষ্য করবেন, ডানে কিংবা বামে কাটে দুই পাশে কাটে বের করলে আপনারা বুঝতে পারবেন যে আপনার টায়ারটা একই লেভেলে আছে কিনা আর কোনো দিক ক্ষয় হয়েছে কিনা, এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর সেই সাথে আমাদের এখানে একটা ট্রেনিং সেন্টার আছে, যদি কেউ হাইব্রিড গাড়ি নন হাইব্রিড গাড়ির ইঞ্জিন সাসপেনশনের যদি কাজ শিখতে চান, হাইব্রিডের কাজ শিখতে চান, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই কাজগুলো শিখাই দিতে পারবো। আমাদের এখানে 2 মাসের আর 1 মাসের কোর্স আছে,
কেউ আপনারা এক মাসের কোর্স নিতে পারেন কিংবা দুই মাসের কোর্স নিতে পারেন, সেটা আপনারা আমাদেরকে ফোন দিলে আমাদের কোর্স ফিটার সম্বন্ধে আমরা আপনাদেরকে জানাই দিব। তো আশা করি আমাদের ইনফরমেশনটি ভালো লাগবে, যদি ইনফরমেশনটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।